আমরা এখন যাচ্ছি সোমনাথ দাদা বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে। তো এই যে এখানে রয়েছে মানিকদা, তো পরিচয় করিয়ে দিই। হ্যালো বলো মানিকদা। হ্যালো। এটা হলো শুভদা, এটা সুরজিৎদা, পেছনে বাবাইদা বসে আছে, যিনি আগের পড়ে গেছিলেন ট্রেনের মধ্যে, আর এই গেলো অর্পিতা। তো চলো আমরা কার্তিক ঠাকুর কিনতে যাচ্ছি। এখন রাস্তা মোটামুটি পুরো ফাঁকা, তো এখন বাজে 9:30, তো দেখা যাক পাই নাকি। রাস্তা পুরোপুরি ফাঁকা রয়েছে, তো দেখি কোথায় কার্তিক ঠাকুর পাওয়া যায়। তো রাত্রি 9:30 বাজে, তো আমরা ঘুরে দেখি কোথায় কোথায় পাওয়া যায়। তো সামনের একটা দোকান দেখা যাচ্ছে, তো সেখানে যদি পাওয়া যায় দেখা যাক, যদি আমরা পাই। ইনি হলো কার্তিকের জেঠু। জেঠু কেন মুখ কেটে যাবে দিদা? আরে কখন এলে? ও আচ্ছা। আরে কে তুলবে কার্তিক? জেঠু তুলবে? মিষ্টি দিতে হয় না, মিষ্টি ধরো জেঠু, কার্তিকের জেঠু। হ্যাঁ আবার কি পালোয়ান সেট মাথা তুলবে কার্তিকের ঠাকুমা? এটা বুকটা দেখাও কার্তিকের ঠাকুমা। কিন্তু কার্তিকের মা বাবা কোথায়? ভিডিও কল কর, সৌরভকে ভিডিও কল কর। মা বাবা এখন নেই, কারণ ওরা উড়িষ্যায় থাকে। তো আমরা এই কার্তিক ফেলে দিলাম, তো এবার তারা আসবে এসে। ইনি হলো কার্তিকের বাবা, তো উনি থাকেন উড়িষ্যাতে, তো উড়িষ্যা থেকে দেখছেন। কার্তিকের মা কোথায়? কার্তিকের মা কোথায়? ইনি হলেন কার্তিকের মা, যিনি উড়িষ্যায় থাকেন। তো তো এখানেই আমরা শেষ করছি আজকের ব্লগ। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।